কচুয়ায় লোডশেডিংয়ের কারণে বোরো ধানের ফলন নিয়ে চিন্তায় কৃষক। চাঁদপুরের কচুয়া পৌরসভায় 5 নং ওয়ার্ডের করইয়া গ্রামের পূর্ব বিলে লোডশেডিংয়ের কারণে চলতি মৌসুমের ইরিবোরো ধানের পানি সেচ ও ফলন নিয়ে চিন্তায় পড়েছেন কৃষক। জানা গেছে, কচুয়া পৌরসভার করইয়া গ্রামের পূর্ব বিলে প্রায় 500 একর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। চলতি বছরের ওই বিলের বোরো ধানের থোড় বের হলেও পানি না থাকার কারণে ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এছাড়া সরকারি খাস জমিগুলো দখল হয়ে যাওয়ায় পানি চলাচল করতে পারছে না। এসব জমি অসাধু দখলদারদের কাছ থেকে উদ্ধারের দাবি জানিয়েছেন কৃষকরা। স্থানীয় জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন, আব্দুল আউয়াল সহ একাধিক কৃষক জানান, চলতি মৌসুমে এই মাঠে আমরা বোরো ধান চাষ করেছি, কিন্তু ঘন ঘন লোডশেডিং হওয়ায় শ্যালো মেশিন থেকে আমাদের ফসলি জমিতে পানি আসছে না। তারা আরও জানান, পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ থাকলেও আমাদের এই অঞ্চলে বিদ্যুৎ থাকে না। ভুক্তভোগী কৃষকরা ফসল উৎপাদনের লক্ষ্যে এসব জমিতে সেচ কাজের জন্য চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়ার দাবি জানান। ওই এলাকার আলী হোসেনের শ্যালো মেশিনের লাইনম্যান জাহাঙ্গীর আলম জানান, এবারের মতো এত লোডশেডিং কখনো দেখিনি। বিদ্যুৎ একবার গেলে আর আসার নাম থাকে না। কখনো কখনো বিদ্যুৎ এলেও শ্যালো মেশিন চালু দিলে ড্রেনে পানি প্রবেশের আগেই বিদ্যুৎ চলে যায়। কচুয়া কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা টিটু মোহন সরকার বলেন, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ফসলি জমি পরিদর্শন করেছি, চাহিদা মতো বিদ্যুৎ না থাকায় অধিকাংশ জমিতে পানি নেই। এটা ভালো ফলন ব্যাহত করবে।